হুজুরের জীবনের শেষে এতেকাফ মসজিদে নববী যেখানে রওজায়ে মোবারক এ ঠিক বিপরীত পাশে আরেক কোণে তখন মসজিদটা ছিল খেজুর পাতার ছাউনি খেজুর পাতার বেড়া খুরমা খেজুরের পাতা ডালা নবীজি সেখানে একটা পর্দা এইভাবে টাঙ্গিয়ে এটার ভিতরে এতেকাফ করেন উম্মুল মুমিনিন নবী পরিবারের যারা আমাদের মা উম্মতের জননী তাদের খাওয়া দাওয়া এগুলোর ব্যবস্থা বৈতুল মাল থেকে বৈতুল মাল স্টেট ব্যাংক দেখাশোনা করত হ্যান্ডেলিং করত আর নবীজি এখানে নির্দেশ ছিল এই বিবির ঘরে আর যদি নিরামিষ হয় আরেক বিবির ঘরে গোশত হবে আরেক বিবির ঘরে হালুয়া হবে এর পরের দিন আবার বাই রোটেশন যেই ঘরে গতকাল নিরামিষ ছিল সেই ঘরে আজকে গোশত হবে পুলি পিঠা হবে আমি কি বুঝাতে পেরেছি এইটাও একবারে বাই রোটেশন এখন নবীজি এতে কাফে নবীজির এক বিবি আমাদের আম্মা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে আজকে আমাদের দেশে বলা হয় ফিস্ট ফিস্ট বালখানা বড়খানা আর কি বৈতুল মাল থেকে বাজেট এখন এখানে পিঠা আছে গোশত আছে বালখানা আছে এখন মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন আহারে স্বামী তো ওখানে ইতেকাফে এখন এই যে পিঠা পুলি ভালো খানা স্বামীকে রেখে আমি কিভাবে খাই সম্পৃক্ত যারা তাদেরকে খাওয়াই দিয়েছেন দিয়ে এইবার নিজের খানাটা মা হাফসা আর স্বামী নবীজির খানাটা একটা দস্তরখানে নিয়ে অনেকক্ষণ আগে মসজিদে নববীতে কিয়ামুল লাইল শেষ হয়ে গেছে তারাবি শেষ হয়ে গেছে সাহাবায়ে কেরাম যার যার বাড়ি ঘরে চলে গেছেন রমজানের একবারে শেষ এখন বাহিরে ঘুটঘুটে অন্ধকার হাতটা বাড়ালে হাত দেখা যায় না আম্মা জান চিন্তা করলেন স্বামীকে রেখে কিভাবে খাই কতক্ষণ পরে ভাবলেন যে নবীজি সাহাবারা তো নামাজ কিয়ামুল লাইলের পরে সবাই বাড়িঘরে চলে গেছে ইসলামে তো পর্দা ফরজ এই জন্য ফরজ যেন পরপুরুষে না দেখে নজর না পড়ে যে গহীন ঘুটঘুটে অন্ধকার এই অন্ধকারে আমাকে কেউ দেখতে পাবে না এরপরে একটা দোপাট্টা ওড়না গায়ে জড়িয়ে তিনি মসজিদের এই কোণা থেকে এই কোণা যেখানে স্বামী সেখানে গিয়ে পর্দাটা এইভাবে ঠেলে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর সালামের জবাব দিলেন আম্মা জান ভিতরে ঢুকলেন এবারে অন্ধকারের মধ্যে পুতলা গিট এগুলো খুলে হুজুরের হাতে একটু পিঠা নাস্তা মিষ্টি এগুলো দিলেন তো হুজুর বললেন এগুলো কোথা থেকে এনেছো ইয়া রাসূলুল্লাহ আপনি তো এতেকাফে চলে আসছেন বাই রোটেশন বাই রোটেশন পর্যায়ক্রমে আজকে আমার ঘরে ভালো খানা এসেছে এখন আপনাকে রেখে আমি কি করে খাই অন্যদেরকে খাওয়াই দিয়ে আমি আমারটা সহ নিয়ে এসেছি এখন হুজুর খাচ্ছেন আম্মা জান হাফসাও খাচ্ছেন স্বামী স্ত্রী মৃদু ছোট আওয়াজে অমুকে খেয়েছে কি না তমুককে দিয়েছ কি না এই খোঁজখবর নিচ্ছেন আর কি এমন সময় নবীজি আস করলেন মসজিদ নবীর বাইরে দিয়ে গভীর অন্ধকারে কে একজন যেন হেঁটে যাচ্ছে মানুষ দেখা যায় না কিন্তু হাঁটার আওয়াজ একটা আছে কি না আর অন্ধকার রাতে এটা বেশি বোঝা যায় নবীজি খানা টানা রেখে তাড়াতাড়ি দড়ি গড়ি উঠে এক দৌড়ে মসজিদে যেখান দিয়ে দরজা দরজায় গিয়ে জিজ্ঞেস করলেন মানান তাইয়া হাজা
ভাই অন্ধকার রাতের আগন্তুক কে তুমি, হু আর ইউ, হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন, ভাই কে তুমি, কি তোমার পরিচয়। অন্ধকারে সাহাবি এগিয়ে আসলেন, এগিয়ে এসে সালাম দেওয়ার পরে বলে লাব্বাইক ইয়া সাদাইক আনা ফুলান ইবনু ফুলান, আমি মদিনার অমুকের ছেলে তমুক, এইখান দিয়ে যে তুমি হেঁটে যাচ্ছিলে, এই হেঁটে যাওয়ার সময় খেজুরের বেড়ার ফাঁক দিয়া আমার কথার আওয়াজ শুনেছ কিনা। সাহাবি বললেন বালা আল্লাহে, আল্লাহর কসম আপনার আওয়াজ আমি শুনেছি। নবীজি বললেন আমার আওয়াজের পাশাপাশি একজন মহিলার গলার টোন, একজন মহিলার কথার আওয়াজ শুনেছ কিনা। সাহাবি বললেন বালা আল্লাহে, হ্যাঁ একজন মহিলার আওয়াজও শুনেছি। নবী বললেন যেই মহিলার আওয়াজ তুমি শুনেছ এই মহিলা কোনো বেগানা মহিলা নয়, কোনো পর মহিলা নয়, ওমরের মেয়ে, আমার স্ত্রী হাফসার সাথে আমি কথা বলেছি। আল্লাহ একবার একটু চিন্তা করেন, সাহাবিটা আকাশ থেকে বললেন ইয়া রাসূল আল্লাহ, আপনি কোনো বেগানা মহিলার সাথে অন্ধকার রাতে কথা বলবেন, এটা তো আমি কল্পনাও করতে পারি না। তখন হুজুর বললেন শয়তান মরেনি, শয়তান টায়ার্ড হয়নি, শয়তান রিটায়ারও করেনি, ইবলিশ তো মানুষের পিছনে লাগা। তোমার জীবনে হয়তো কোনো একটা চরম মুহূর্তে তুমি তোমার একজন আপনজনকে কথায় কথায় বলে ফেলতে পারো, অমুক রমজানের এত তারিখে রাত 12:03 আমি মসজিদে নবীর কিনার দিয়ে যাওয়ার সময় এই অন্ধকার রাতে শুনেছি নবীজি একজন মহিলার সাথে, এখন এই অন্ধকার রাতে রাতের গহীন আধারে কোন মহিলার সাথে আমি কথা বলেছি এটাও দুনিয়ার সামনে ক্লিয়ার থাকা দরকার। কথাটা ছোট্ট কিন্তু কথাটার মর্ম বিশাল, আমাদের নীতি নৈতিকতার ব্যাপারে, আমাদের ইমান আবরুর ব্যাপারে, যার জন্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছে ইসলামের নবী মুসলমানের নবী, তিনি শুধু নবী ছিলেন না, তিনি একটা উন্মুক্ত এনসাইক্লোপিডিয়া ছিলেন, উন্মুক্ত বিশ্বকোষ ছিলেন।